নিরপেক্ষ নির্বাচনের কথা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন, তাহলে সেটা হয়ে যায় ভূতের মুখে রাম নাম। ভূতের মুখে যেমন রাম নাম শুনলে ভূত পড়ায়, তেমনি আমাদের যেমন আল্লাহর নাম শুনলে শয়তান চলে যায়, তেমনি নির্বাচনের কথা উঠলে আমরা দেখি বিএনপি জামাতের মাথা খারাপ হয়ে যায়। তারা চায় পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে, বঙ্গে ক্ষমতা দখল করতে দিয়ে আমরা দেখেছিলাম পনেরোই আগস্ট হত্যাকাণ্ড, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সপরিবারে। আমরা দেখেছিলাম একুশে আগস্টে সেই গ্রেনেড হামলা, এই সিলেটে আমরা দেখেছিলাম তারপরে বোমা হামলায় তাকে হত্যা করা, এই সিলেট আমরা দেখেছিলাম সুরঞ্জিত সেনগুপ্তের উপরে বোমা হামলা, এই সিলেটে শাহজালালের বাজারে আমরা দেখেছিলাম ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর উপরে বোমা হামলা। এসব ঘটনা আমরা তখন দেখেছিলাম এবং এর মধ্য দিয়ে আমরা দেখেছিলাম যে এই দেশে তারা পিছন দরজা দিয়ে ক্ষমতা দখলের প্রক্রিয়া চালু করতে চায় এবং সে অস্বাভাবিক সরকার চালু করার মধ্য দিয়ে তারা ক্ষমতায় নিয়ে যায়। আমরা একটু স্পষ্ট করে বলতে চাই, যাদের হাতে নির্বাচনী ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যাদের হাতে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তাদের হাতে কোন নির্বাচন, তাদের কাছে কোন নির্বাচন কখনোই নিরাপদ হতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, নির্বাচন ছাড়া কোন বিকল্প আছে কিনা আমার জানা নাই। আমি আমার জীবনে বাংলাদেশ হওয়ার আগে, বাংলাদেশ হওয়ার পরে আমরা যেসব নির্বাচন দেখেছি তার মধ্য দিয়েই কেবল ক্ষমতা দখল সুষ্ঠুভাবে হয়েছে, তার বাইরে যেসব ক্ষমতা দখল ছিল সেগুলো ছিল জবরদস্তি, সেগুলো ছিল অবৈধ এবং সেগুলো ছিল মানুষ ঘুরে রাজনীতি। আমরা এই জায়গা থেকে আজকে বলতে চাই, নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই, বিএনপি জামাতকে অবশ্যই নির্বাচনে আসতে হবে। আজকে পত্রিকায় দেখলাম বিএনপির মহাসচিব বলেছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করে যে তারা নির্বাচনের প্রশ্নে আওয়ামী লীগের সাথে কোনো সংলাপে বা সরকারের সাথে কোনো সংলাপে বলবে না। সংলাপ হচ্ছে যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় সংলাপের কোন বিকল্প নাই, সেই সংলাপ না করার প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে তারা পুনরায় আরেকবার আমাদের সামনে অগণতান্ত্রিক ব্যবস্থাকে সামনে আনার জন্য তাদের যে চক্রান্ত কাজ করছে সেই চক্রান্তের কথা তুলে ধরলেন।